ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনের সংঘের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হোমগার্ডের পেনশন সহ তাদের বিভিন্ন দাবি উত্থাপন করা হয় এবং এই দাবি সনদ সরকারের নিকট তুলে ধরা হবে বলে সিদ্ধান্ত হয়। ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনের সংঘের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হোমগার্ডের পেনশন সহ তাদের বিভিন্ন দাবি উত্থাপন করা হয় এবং এই দাবি সনদ সরকারের নিকট তুলে ধরা হবে বলে সিদ্ধান্ত হয়। এদিন সংবাদ মাধ্যমের কাছে বলতে গিয়ে ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সংঘ ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক জানান, যারা হোমগার্ডের চাকরি করেছেন এবং বর্তমানে যারা অবসর নিয়েছেন তাদের পেনশন কেবলমাত্র 750 টাকা। তিনি ক্ষোভের সাথে বলেন, এই পেনশন খুবই নগণ্য, কারণ আজকাল সামাজিক ভাতাও 1000 টাকা। তাছাড়া তিনি মহার্ঘ ভাতা প্রাপ্তির বিষয়েও খুব ব্যক্ত করেন। পেনশনার সংঘের তরফ থেকে আমাদের যে হোমগার্ডের যে মূল দাবিটা, আমরা বহুদিন যাবৎ সরকারের নিকট জানিয়ে আছি, কিন্তু ঐদ্য পর্যন্ত কোনো প্রতিফলিত হয় নাই। 750 টাকা যে ভাতাটা, এটা খুবই নগণ্য। আমাদের যে বয়স্ক ভাতা, এটাও 1000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে এই সরকারের নিকট এত কিছু জানানোর পরও আমরা অ্যাকচুয়ালি আশা করেছিলাম পৌর নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের দাবিটা কিছুটা হইলো মেনে যাবে বা 1500 টাকা অন্তত ভাতাটা দিতে পারবে। কিন্তু আমরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সঙ্গে যারা আছি, আমরা কিন্তু সরকারের নিকট আমরা খালি জাস্ট একটা 2.5 এটাই ফ্যাক্টর আমরা পেয়েছি। আমাদের দাবি ছিল মেডিকেল ভাতা, হাউস রেন্ট এগুলি এবং ডিআর দেওয়ার জন্য। একটা মাত্র ডিআর পেয়েছি, এই সরকার আসার পর ঐদ্য পর্যন্ত আর কোনো ডিআর পাইনি। সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি রণজিৎ দে একই সুরে বলেন, হোমগার্ড পেনশনাররা যে পেনশন পান তা ভূ ভারতে নেই। তিনি অনতিবিলম্বে সংগঠনের দাবিগুলি মিটিয়ে দেওয়ার সরকারের নিকট আবেদন করেন। আমাদের কিছু হোমগার্ডদের এবং আমাদের কিছু জরুরি কথাবার্তা রয়েছে যেগুলি আমরা ওনাদের সামনে তুলে ধরবো। যেমন এর মধ্যে রয়েছে ডিআর রিলিজের ব্যাপার রয়েছে, যদি ইলেকশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরবো। এছাড়া হোমগার্ডদের পেনশন জানেন আপনারা, মাত্র 750 টাকা প্রতি মাসে ওরা পেনশন পাচ্ছে, যেটা ভূ ভারত নয়, কোনো ওয়ার্ল্ডের কোনো নজির আছে কি না জানি না। পেনশন না পেলে একটা কথা, কিন্তু পেনশন 750 টাকা প্রতি মাসে, এটা ভাবলে অবাক লাগে। 750 টাকা মানে প্রতিদিন যদি আমরা ভাগ করি 30 দিনে, তাহলে ডেইলি 25 টাকা মাত্র পড়ছে। দ্যাট ইজ একটা ফ্যামিলি, যে কোনো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরও চা খাওয়ার খরচই হয় না 25 টাকা দিয়ে। এই অবস্থা ওরা প্রচণ্ড অসুবিধার মধ্যে দিনাতিপাত করছে। তো ওদের সমস্যাটা আমরা বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরেছিলাম। আমাদের যে সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং গেছে, সেখানে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, পরবর্তী সময় আমরা রিমাইন্ডারও দিয়েছি। সেই সাথে তিনি জানান, বিগত জামানায় চাঁদার জুলুম ছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে সেই চাঁদার জুলুম নেই। তাছাড়া প্রায় প্রতিদিনই বিগত আমলে মিছিল মিটিং অংশগ্রহণ করতে হতো, আর বর্তমান আমলে তা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।